মৃত্যুর পর ফিরে আসলাম। বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে আজ আয়োজন হল একটি রাজ্য সম্মেলনের। বিজেপির ওবিসি মোর্চার রাজ্য কমিটির পক্ষ থেকে আজকের এই সম্মেলনের আয়োজন করা হয়, যে সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল ইন্টেলেকচুয়ালস এবং এন্টারপ্রেনার্স নিয়ে রাজ্যভিত্তিক আলোচনার অনুষ্ঠিত হয়। ইন্টেলেকচুয়ালস এবং এন্টারপ্রেনার্স নিয়ে রাজ্যভিত্তিক যে আলোচনা এবং যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেই সম্মেলনটি রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি অর্থাৎ রাজীব ভট্টাচার্য এবং তার সঙ্গে অন্যান্যরা উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার পক্ষ থেকে। কার্যত আজকের এই রাজ্য সম্মেলন রাজ্য কমিটির উদ্যোগে যেমনটা আয়োজন করা হয়েছিল, সেই সম্মেলনে উপস্থিত হয়ে রাজীব ভট্টাচার্য সভাপতির কি বক্তব্য রয়েছে শুনুন। ওবিসি মোর্চার উদ্যোগে আমাদের এই রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীরা রয়েছেন এবং সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব শিল্প উদ্যোগী, তাদের নিয়ে আজকের একটা এখানে সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আমি আমার সঙ্গে ওবিসি মোর্চার যিনি রাজ্য সভাপতি সমীর বাবুও রয়েছেন, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারও রয়েছেন, এবং এই রাজ্যে নয় শুধু সমগ্র ভারতবর্ষে ওবিসি সম্প্রদায়কে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তাদের যে অধিকার, সেই অধিকারে আইনের আওতায় এনে যে কাজগুলি করেছেন তা নিয়ে ইন্টারেক্ট করার জন্যই আজকের এই সম্মেলন আয়োজন করা হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং রাজ্যের সরকার, রাজ্যের আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যে কাজ করছে সে তার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ওবিসি সম্প্রদায়ের সকল অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির সভাপতির বক্তব্য আপনারা শুনলেন। বর্তমানে যেহেতু নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে হাজির, তাই প্রতিটা দল প্রতিটা সংগঠনকে এই মুহূর্তে জোরদার করার কাজ চলছে শাসক দলের মধ্যে, এবং যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি রয়েছে, যে সমস্ত মোর্চাগুলি রয়েছে বিজেপির, সেই সমস্ত মোর্চাকে সংঘবদ্ধ করে সাংগঠনিক শক্তি সুসংহত করার প্রয়াস ইতিমধ্যে চলছে। এবং আগামী নির্বাচন থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে ওবিসি মোর্চা বিজেপির সঙ্গে রয়েছে তেমনটাই অভিমত এবং আশা প্রকাশ করেছেন রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির সভাপতি। তবে আজকের যে সম্মেলন রাজ্যভিত্তিক, সেই সম্মেলনে মোর্চার সংশ্লিষ্টদের উপস্থিতি ছিল এক প্রকারে নজর কাড়া। ওবিসি মোর্চার আজ রাজ্য সম্মেলন, যে রাজ্য সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল ইন্টেলেকচুয়ালস এবং এন্টারপ্রেনার্স জানিয়ে আজকে বিশদে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে আজকে ওবিসি মোর্চার একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2022 সালে আজকে রাজ্যভিত্তিক এই সম্মেলনকে কেন্দ্র করে সকলের মধ্যে একটা আলাদা সাড়া পরিলক্ষিত হল। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারির পর্দায়। নমস্কার।